আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল সম্মানিত হসপিটাল জিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ। আপনারা সবাই কম বেশি আমাদের সাথে পরিচিত এই হসপিটাল সম্পর্কে। এটি মূলত বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস নিয়ে কাজ করে এবং দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত তারা কাজ করে আসছেন। আমরা এখানে আজকে একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ ওনার পায়ের গোড়ালির ব্যথায় উনি ভুগছিলেন এবং ওনার কোমরও একটু সমস্যা ছিল। তো ওনার কাছ থেকে আমরা শুনি কিভাবে ওনার এই সমস্যাটা তৈরি হয়েছিল এবং কিভাবে উনি ধীরে ধীরে এসে সেখান থেকে উনি মুক্তি লাভ করেছেন। আসসালামু আলাইকুম। স্যার আপনার নামটা একটু বলুন। নাইমুর রহমান সাইন। আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে এসেছি। চট্টগ্রাম থেকে অনেক দূর থেকে এসেছেন। আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার যে পায়ের গোড়ালির সমস্যাটা সেটা কবে প্রথম শুরু হয়েছিল? পায়ের গোড়ালির সমস্যাটা আসলে আমি সিসি পরীক্ষা দেওয়ার দিয়েছি, তো দুই তিন মাস আগে থেকে আমার পা অনেক ফুলে গিয়েছিল। ফুলে যাওয়ার কারণে আমি হাঁটতে পারতাম না, টয়লেটে বসতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না, বসলেও মাঝে তো অনেক ব্যথা হতো, হাঁটাচলা করা যেত না। কারণে কোন চিকিৎসা বা কিছু করেছিলেন? আমি এখানে আসার আগে আরো অনেক ডাক্তার দেখেছি, অনেক কাছে গেছি, কিন্তু কোনো লাভ হয়নি। পরবর্তীতে আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার সাথে এসে আপনারা দেখা করেন। আচ্ছা জানতে চাইবো যে স্যারের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? এর আগে যে ধরনের ডায়াগনোসিস অন্যান্য ডক্টররা যেটা করেছিলেন তারা আসলে ধরতে পারেনি যে আপনার সমস্যাটা কি ছিল, এবং এই সমস্যাটা এই প্রথমেই আপনার এই ডিপিআরসি হসপিটালে আপনি এসে বুঝতে পারেন যে আপনার আর্থ্রাইটিস বা বাত আপনার হয়েছে। তো পরবর্তীতে স্যার কি বলেছেন? তো স্যার কিছু মেডিসিন দিয়েছিল এবং এখানে কিছুদিন ভর্তি থাকতে বলেছিল। আচ্ছা ভর্তি থাকতে বলেছিল, তো আমরা সেভাবে চিকিৎসা নিয়েছিলাম আর কি। আচ্ছা এখানে আমরা ওনার একটু আঙ্কেলকে পেয়েছি, ওনার মাকেও পেয়েছি, তো আমরা একটু কথা বলি ওনার আঙ্কেলের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা কি? স্যার আমার নাম হলো মনির হোসেন। মনির হোসেন। স্যার আপনি কি চিটাগাং এ থাকেন? না আমি থাকি আপনি ঢাকা। ঢাকাতে। আচ্ছা আপনার একটু বলেন যে সায়েম উনি যেটা বলছেন যে ওনার পায়ে গোড়ালিটা প্রচন্ড ফুলে গিয়েছিল এবং কোন কোমরে ওনার ব্যথা ছিল, তো সেই পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা দুইটাতে আপনি পার্থক্য কি দেখছেন? জি স্যার এখন আপনি দেখছি অনেক খুবই ভালো আছে। আচ্ছা উনি যে নামাজ পড়ার পর বললেন যে নামাজ পড়তে পারতেন না বা ঠিক মতো হাঁটতে পারতেন না, পা প্রচন্ড ফুলে গিয়েছিল, সেটা আপনি এখন কেমন? জি স্যার খুবই ভালো স্যার, এখন নামাজও পড়তে পারে স্যার, হাঁটতেও পারে, টয়লেটও বসতে পারে, মানে আগের যে স্বাভাবিক কাজকর্মগুলো সেগুলো মোটামুটি এখন অনেক ভালো এবং সুস্থ ভাবে করতে পারছেন। আচ্ছা এখানে ওনার মাকে বলছি আপনি কেমন দেখছেন একটু বলুন। আমার ছেলে অনেক বেটার আছে আগের থেকে, তো স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডিপিআরসি হসপিটালে যত স্টাফ আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার ছেলের কেয়ার করছে, এখানে অনেক উন্নত চিকিৎসা এবং সব দিক দিয়ে আমরা ভালো উন্নত পাইছি, তো আশা করি আমার ছেলে স্যারের চিকিৎসায় ভালো হবে, এটা আমার আশা, এবং ইনশাআল্লাহ আমার ছেলে সুস্থ হয়ে যাবে যদি স্যার বাকিটাও স্যারের কাছে আমরা সব ফলো আপে থাকে। হ্যাঁ জি স্যার, স্যার যখন বলবে আসার জন্য আসলে বাকিটাও আমার ছেলে সুস্থ হয়ে যাবে, তো স্যার আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা এর আগে যে ধরনের ট্রিটমেন্ট গুলো করেছেন যখন সেখানে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন,
পরবর্তীতে ডক্টর শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে এখন মোটামুটি আলাদিন অনেকটুকু সুস্থ এবং ভালো অবস্থায় আছে এবং যেটুকু বাকি আছে সেটুকু আপনারা আশা করছেন যে খুব দ্রুত হয়তো স্যারের ফলো আপে থাকলে রেগুলারলি থাকলে ইনশাল্লাহ বাকিটুকু আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো এটা অবশ্যই একটি আশার কথা দর্শক যে আমাদের দেশে আসলে এরকম অসংখ্য ডক্টর আছেন অনেকে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেন যে রোগী 100% ভালো হয়ে যাবেন সুস্থ হবেন কিন্তু তারপরে দেখা যায় যে মানুষ তাদের সর্বস্ব শেষ করে ফেলে সর্বস্ব টাকা পয়সা দিয়ে দেয় কিন্তু তারপর হয়তো তারা ভালো হন না বা সুস্থ হন না। কিন্তু আমরা এখানে নিজের চোখেই দেখতে পাচ্ছি যে রোগীর একদম পা প্রচন্ড ফুলে গিয়েছিল উনি হাঁটতে পারতেন না নামাজ পড়তে পারতেন না ওনার যে দৈনিক যে কার্যগুলো ওনার সম্পাদন করতে হতো সেগুলো কোনোটাই উনি ঠিক মতো করতে পারতেন না বাট এখন উনি মোটামুটি আল্লাহ দিলে অনেকটুকুই সুস্থ এবং ভালোভাবে ওনার স্বাভাবিক যে কার্যক্রমগুলো সেগুলো উনি সম্পাদন করতে পারছেন। তো এই ডিপিআরসি হসপিটালে আপনারা যতদিন ভর্তি ছিলেন এখানকার ডক্টর নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল তারা কি টাইম টু টাইম আপনার সব কিছু খেয়াল নিয়েছে? চব্বিশ ঘন্টা আমাদের খেয়াল রাখতো আর এখানে যে চিকিৎসা করে যে ট্রিটমেন্ট এটা খুবই ভালো। আর আমার যে ফোনটা ছিল এখন সে ফোনটা একেবারে নাই বললে চলে শুধু আমি এখন অনেক ভালো আছি আর এখানে যে থেরাপিস্ট চিকিৎসক আছে ওনারাও খুবই ভালো অনেক টেক কেয়ার করছে আমার এখানে ভর্তি থেকে আমার অনেক খুবই উপকার করছে আমি আগে থেকে এখন অনেক বেটার আছি। আগে আমি নামাজ পড়তে চেয়ারে বসে আমি নামাজ পড়তে পারতাম এখন আমি দাঁড়িয়ে খুব সুন্দর ভাবে স্বাভাবিক নামাজ পড়তে পারি স্বাভাবিক খেলাধুলা করতে পারি আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। আচ্ছা সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে আপনার মতো এরকম অসংখ্য রোগী কিন্তু আমাদের বাংলাদেশে বলেন বা বাংলাদেশের বাইরে তারা ছড়িয়ে আছেন যে তারা হয়তো জানেন না যে কোন ডক্টরের কাছে গেলে ভালো হবে যেমন আপনি হয়তো ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে জানতে পেরে আপনি সরাসরি এসেছেন এসে আপনি উপকৃত হয়েছেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যারা আপনার মতো এই ধরনের সমস্যাতে ভুগছে হয়তো তারা সেই ধরনের ডক্টর খুঁজে পাচ্ছে না তাদের জন্য? আমি তো অবশ্যই বলবো এরকম কোন রোগী কিংবা জানলে আমি অবশ্যই শফিউল্লাহ স্যারের কথা বলবো ডিপিআরসি হসপিটালের কথা বলবো যেন ওনারা এখানে এসে চিকিৎসা নেয় মানে এখানে সবকিছু আমি বলবো যদি কোনো পেশেন্ট আমি পাই আমি সবার কাছে বলবো কারণ আমার ছেলে এখানে এসে অনেক সুস্থ হয়েছে সেটা আমি সবার কাছে বলবো। তো দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলের জন্য বাকিটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।